নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব। তো অনেক সময় ডিলে হওয়ার পর ফাইনালি রিলিজ হলো টাইম আপের প্রথম এপিসোড, আজকে সকাল 11টাতে বেরিয়ে গেছে। আর কেমন লাগলো এই সিরিজটা আমরা ডিসকাস করব। প্রথম এপিসোডে আমরা যতটুকু জানতে পারলাম যে দুটো গল্প সাইড বাই সাইড হচ্ছে, স্যামলটেনিয়াসলি হচ্ছে। একটা দিকে একটা গ্রাম দেখানো হচ্ছে যেখানে অনেক চাষিরা সুইসাইড করছে। এই সুইসাইড করার কারণ হচ্ছে বিজুদা। বিজুদা চাষিদের একদম অত্যাচারে রাখে, তাদের ঠিক করে মানে হেল্প করে না, সেই জন্য চাষিরা সুইসাইড করতে বাধ্য হয়। সময়টা দেখাচ্ছে এটা পুরোপুরি লকডাউন, এইসবের সমস্যা। তো কোভিডের সমস্যা মিলে এমনভাবে এই বিজুদা এবং তার আরও যারা যারা মেম্বার আছে তারা এমনভাবে প্রেজেন্ট করছে যে এই চাষিগুলো করোনাতে মারা গেছে, কিন্তু আদতে তারা সুইসাইড করেছে, তারা বিষ খেয়ে সুইসাইড করেছে। তো অন্যদিকে যে এগ্রিকালচারাল বাবু, সে হচ্ছে নানাদাদেন কিরণ দত্ত, আমাদের বঙ্গাই। সে প্রিপেয়ার করছে যাওয়ার জন্য এই কোভিড পরিস্থিতির মধ্যে, ওই সবগুলো পার্টগুলো ওখান থেকে দেখা। বাট মেইনলি ফোকাস করেছে এই 26 মিনিটের এপিসোডে গ্রামটার ব্যাপারে, সেখানকার লোকজনের ব্যাপারে। আর যে চিত্তদা ছিল, চিত্তদা একজন খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার হতে চলেছে আমার যতদূর মনে হচ্ছে। তো যদি বলি যে আমার নিজের কেমন লেগেছে, তো অবভিয়াসলি স্টার্টিং ওয়াজ ভেরি গুড। আর যে এনভায়রনমেন্টটা তৈরি করা হয়েছে কোভিডের প্রেক্ষাপটে, এমন একটা গ্রাম যেখানে লোকেরা একটা দুর্দশায় পড়ে গেছে, সেই জিনিসটা আমার মনে হয় ভালো ফুটিয়েছে। আর অভিনয়ের ব্যাপারে যদি বলি, তো সায়ন লাইক টু গুড, লাইক আমি ওর কাজ যত দেখছি আমি তত ইমপ্রেস হয়ে যাচ্ছি। আর এখানেও সে ইমপ্রেস করেছে, মানে একদম যে গ্রামীণ এলাকার যে এরকম একটা MLA গোছা লোক হয়, হ্যাঁ, যার খুঁজে খুব ইনফ্লুয়েন্সিয়াল, হ্যাঁ, প্রচুর খিস্তি দেয়, মানে এই যে এই জিনিসটাকে সায়ন খুব ভালো করে এনেছে। আর সেটা স্ক্রিন প্রেজেন্ট সায়নের মারাত্মক ভালো, ও থাকলে সবাইকে ওভার পাওয়ার করে দেবে তার অভিনয়তে, তার এক্সপ্রেশনে। তো সায়ন মানে জাস্ট ফাটিয়ে দিয়েছে আমার, আর আমার এটাই এক্সপেকটেশনও ছিল। আর বাকিদের যারা বলি, তো শ্রেয়া ভট্টাচার্য অল্প পার্ট ছিল, একদমই অল্প, খারাপ লাগেনি। আর বঙ্গায়ের পার্টটা ভালো লেগেছে, সে প্রথমবার করছে অবশ্য। তো তার পার্টটাও যে আমি বলবো যে বিশাল আউটস্ট্যান্ডিং হয়েছে তা কিছু না, বাট তার পার্টটাও ভালো ছিল। এই আমি একদম বলবো না যে খারাপ হয়েছে, তার পার্টটা মোটামুটি ঠিকঠাকই ভালো ছিল। তো এই ছিল মোটামুটি অ্যাক্টিংয়ের ব্যাপারে। আর গল্পটা যেরকমভাবে শেষ হলো যে পরের দিন বঙ্গাই যাবে, কিরণ দত্ত যাবে ওই গ্রামে ঘাটালডিহিতে, তারপরে কি হবে সেগুলো আমরা দেখতে পাবো পরের উইকে। আর আমার ফার্স্ট ইম্প্রেশনে যেটা লাগলো যে গল্পটা ভালো এগোলো, বাট এখনও তো আই গেস মেন গল্প স্টার্টই হয়নি, এখন জাস্ট মানে মোড়কটা তৈরি করছে, ভেতরের মাল মশলাগুলো এখন আমাদের টেস্ট করা বাকি আছে। তো এই ছিল আমার ছোট্ট করে এপিসোড 1 টাইম আপের রিভিউ। আর আশা করছি নেক্সট উইকে তাড়াতাড়ি চলে আসে, যেন এই এপিসোডটা এরকম যেন ডিলে না হয়। আমি কাল সারা রাত ওয়েট করেছিলাম যে কখন আসবে কখন আসবে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, বাট আমি চেষ্টা করবো যে এরপর থেকে যে এপিসোডগুলো বেরোবে তারপর আমি একদম লাস্টে টোটাল একটা রিভিউ করব। আমি হয়তো আর আলাদা করে এপিসোড 2, 3, 4 যত যত বেরোবে সেরকমভাবে হয়তো নাও করতে পারি। একদম যখন ফাইনাল এপিসোডটা বেরোবে সেটার মিলে আমি আরেকটা গোটা ভিডিও বানাবো, এই পুরো সিরিজটা রিভিউ করব। তো আই গেস আমি মাঝের বেশি এপিসোড রিভিউ করব না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর দেখা হয় পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।